একজন প্রকৃত ব্যাচেলার হিসেবে একটা ব্যাচেলার রুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিনসুবেন তো চলুন আজকে আমরা একটা ব্যাচেলারদের ফ্রিজ উন্মোচন করতে যাচ্ছি ফ্রিজের উপরের পরিবেশটা সুন্দর না কোন হইচই আছে আমি বলুম না আমার শোরুম করে প্রথমেই খোলার পরে আমরা একটা ঘোড়ার ডিম দেখতে পেলাম যার সুক্ষেতেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রয়েছে তারা এর নাম দিয়েছে ন্যাশনাল ফুড অফ ব্যাচেলার্স অর্থাৎ ব্যাচেলারদের জাতীয় খাবার আচ্ছা যাই হোক আর কি আছে একটু দেখি কাঁচামরিচ দেখা যাচ্ছে হ্যাঁ একটি মাত্র কাঁচামরিচ আছে কিন্তু আর কি সবই তো পলিথিন দেখা যাচ্ছে নিচে তেমন কিছু নেই তবে বক্সে বেশ কিছু আছে মনে হচ্ছে আচ্ছা দেখি তো আসলে কি আছে আহ কিছু দেখা যাচ্ছে না তেমন তবে ধনিয়া পাতা দেখা গেল হ্যাঁ ধনিয়া পাতা আছে আর এটা কি ডাল রাখা আছে যেটাকে গরিবের গোস্ত বলা হয় মুসুরির ডাল এটা অবশ্যই প্রতিটা ব্যাচেলারের বাসায় থাকবেই প্রতি বেলায় তো নিচে নর্মালে কি আছে সেটা আসলে দেখলাম এখন একটু দেখি যে উপরে কি আছে সুবাহান কত সুন্দরভাবে ফ্রিজটা মেক করে আছে দেখছেন এর ফাউন্ডেশন মনে করেন এক যুগে উঠানো লাগে না এটা শুধু ব্যাচেলাররাই এরকম ভাবে মেকআপ দিতে সক্ষম জাস্ট ওয়াও লুকস লাইক এ ওয়াও জোসনা বিষয়টা দেখছেন একটু ভেবে কত সুন্দরভাবে সে যে সুসজ্জিত অবস্থায় আছে ফাউন্ডেশনের উপরে অবশ্য এতিমের মতো এক পটলা মাছ উপরে আছে আর উপরে হ্যাঁ কয়েক পটলা গোস্ত দেখা যাচ্ছে ইভেন ঘিও দেখা যাচ্ছে আসলে মাসের প্রথম তো এজন্য উপরে একটু চান বরকত আছে তবে মাসের শেষের দিকেই উপরের চান বরকতটা নিচে চলে যাবে এবং ডিম আলু ভর্তা ডালের খাবারটা বেশি বৃদ্ধি পাবে এভাবেই উত্থান পতনের মধ্য দিয়ে সমান্ত্রণালভাবে বেচলারদের চলতে হয় এবং শত সহস্র মাইল স্বপ্নের আকাঙ্ক্ষায় ছুটতে হয়